आज के पेला दो हाथ भरे जा छिलो শুভ মকর সংক্রান্তি সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমরা বাড়ির সবাই মিলে নদী স্নান করতে এসেছি, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর ভীষণ গরম করছে, মানে এত রোদ দেখতেই পাচ্ছ। আর চারিদিকে একদম ফাঁকা ধুধু করছে। আর সকালের দিকে তো ভীষণ কুয়াশা ছিল, মানে ভাবাই হয়নি যে আজকে আসা হবে। তো তারপর আবার একটু একটু রোদ দেখা দিল, তারপরে এলাম। দেখতেই পাচ্ছ কথা বলতে পারছি না, গলাটা একদম শুকিয়ে গেছে। আসলে অনেকটা বালিতে হেঁটেছি, তো এতটা হাঁটা এমনি অভ্যাস নেই। তারপর আবার বালির মধ্যে তো এতটা হাঁটা একদমই পসিবল নয়। তো যাই হোক, তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করবো তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল চুমকিস ডায়েরি। তো চলো বন্ধুরা, এরপর একটু যাই একটু বসি গা কোথাও। তো প্রচণ্ড জল টেস্ট পেয়েছে বলেই দিলাম, তো টেস্ট নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তারপর দেখো আমরা সবাই মিলে মুড়ি খেতে বসেছি, কিন্তু আমাদের প্রায় সবারই খাওয়া হয়েই গেছে, কারণ আমি একটু দেরি করেই ভিডিওটা করেছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর অনেক দেরিতে এলাম। প্রথমেই বললাম সকালের দিকে তো ভীষণ কুয়াশা ছিল। আর এইদিকে রয়েছে দেখো আমাদের রান্না হবে, তো সে কারণে তার রান্নার জোগাড়গুলো এখানে রয়েছে। আর আমরা চান টান করি, তারপরেই নদী স্নান করতে গেছিলাম। কিন্তু মানে আমরা বলাটা ভুল, আমি নদীতে স্নান করিনি। নদীতে স্নান করতে হয় আজকে দিনে, কিন্তু আমি নদীতে স্নান করি না, কারণ আমার মানে হয় না ঠিক স্নান করা। তো সে কারণে আমি বাড়ি থেকে স্নান করিয়ে এসেছিলাম। আর মা কাকিমা এই যে ওরা সবাই যাচ্ছে, ওরা সবাই স্নান করবে। আর চারিদিকটা দেখো, মানে এত রোদ কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর বালিগুলো কিন্তু পুরো একদম গরম হয়ে গেছিলো, মানে পা দেওয়া যাচ্ছে। সত্যি কথা বলতে গেলে জলকে আমি একদমই ভয় পাই, কারণ জলে আমার মনে হয় আমি এখনই ডুবে যাব এরকম মনে হয়। কিন্তু এখানে যদিও নদীতে সেরকম খুব একটা জল থাকেনি, তো তারপর একটু গেলাম, বেশ ভালোই লাগলো। হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো ভিডিওটা আর করা হয়নি। তো তারপর দেখো এখানে একজনের জমিতে মানে এসেছি, তো দেখো এখানে কত রকমের সবজি এরা লাগিয়েছে একসঙ্গে। এইভাবে এত মটরশুঁটি দেখে আর থাকা গেল না, তো আমি অনেকগুলো নিয়েছি আর ওরা আমাকে দিয়েও ছিল প্রায় অনেকগুলো। তুমি একটু সরে এসো তো, এগুলো রাখবো। ওর জমিটা দেখো গাছ জমিটা, আর দেখো ছাগল গুলো, ছাগল আমাদের খায় না, দেখো গাছকে শাক যদি নিতে চাও ভালো। বাবা বিনস কলাই গুলো কি দারুন, আমি বিনস কলাই তো গাছই দেখি না, এই প্রথম দেখছি। ওইগুলো লাল আলু গাছ। আর এই কাকিমা আমাকে সব মানে কুড়ে কুড়ে দেখাচ্ছে ভেতরে লাল আলুগুলো, তো যেহেতু আমি বললাম আমি লাল আলু গাছ দেখিনি, তো সেই কারণে আমাকে দেখাচ্ছে। দেখো একবার কত কেউ নিয়ে নেবে তো, ঢাকা না দিলে কেউ নিয়ে নেয় না তোমাদের? না তাহলে এই ছুটির মতো ধরা আছে, এগুলো বীজ, এগুলো বীজ, এগুলো বীজ করেছি না, ওই জন্য আমরা খাই না, আমরা নিজেরাই খাই না। ও যেগুলো বীজ না হয়েছিল ও, এগুলো তাহলে শাকালুর বীজ? হ্যাঁ এগুলো শাকালুর বীজ। বাবা এটা ফুল? না এটা ফুল নয়। তাহলে এই ফুলগুলো কিন্তু দারুণ দেখতে, ছোটোর মধ্যে বেশ চাপ চাপ করা, সব বড় হয়েছে। লাল আলু আনতে যাচ্ছি, করতে
এটাতে আর হয়নি মনে হচ্ছে। ও আচ্ছা তো দেখো কত বড় বড় রাঙা আলুগুলো, মানে আমি তো দেখে পাগলের মতো চিৎকারই করছি, মানে এত ভালো লাগছিল। রাঙা আলুটার সাইজটা একবার দেখো খালি তো, এটা আমাকে কাকু দিয়েছিল পুড়িয়ে খাওয়ার জন্য। এই দেখো মা শাক তুলছে। এই শাক আলুটাকে দেখো একবার কতটা বড়, তো কাকু এটা আমাকে তুলে দিল, মানে কতটা বড় দেখো। আর সত্যি কথা বলতে গেলে মানে খাওয়ার থেকে ইচ্ছাটা বেশি দেখার জন্য হচ্ছিল, এত ভালো লাগছিল কি বলবো। দারুন দারুন কত ফুল, এটা পটল গাছ তো, এটা পটল শেষ হয়ে গেছে। আর এখানে কাকিমার সঙ্গে খুব বন্ধুত্ব হয়েছিল, তো কাকিমার বাপের বাড়িও এখানেই, তো আমাদেরকে তার বাপের বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছিল, মানে সত্যি ভীষণ ভালো লাগলো কত সহজে মানুষকে আপন করে নেওয়া যায়। তোমাকে দেখতে এলাম, দেখো মানুষগুলোর মতো বাড়িগুলোও কতটা সুন্দর। আমার কিন্তু খুব ভালো লেগেছে এরকম বাড়ি, আর আমি এরকম বাড়ি কখনো দেখিও নি, তো আমার খুব ভালো লেগেছে। মানে কত সহজেই কাউকে আপন করে নিয়ে আবার তার বাড়ি ঘুরতে নিয়েও এলো, মানে সত্যি কথা বলতে গেলে ভীষণই ভালো। এরপর আমরা খেয়ে নেবো, খাওয়ার পর বাড়ি চলে যাবো, তাই তো? হ্যাঁ। আর প্রচণ্ড রোদ, মানে ঘুরে ঘুরে মাথা একদম ধরে গেছে। আমার নাম চ্যানেলের নামটা কি? চুমকি দাড়ি। আমরা চলে যাচ্ছি নদী থেকে, তো এবারে দেখি যদি একটু মেলা বসে তো মেলার দিকে একবার যাব, আর না হলে বাড়ি চলে যাব। আর ভিডিওটা আর বড় করব না, কারণ মাথায় খুব ব্যথা করছে আর একদমই ভালো লাগছে না। দেখো অনেকটা সন্ধেও হয়ে গেছে, আসার সময় দেখলে কতটা রোদ ছিল, আর এখন দেখো অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেছে। চলে এসেছি মেলাতে, তবে খুব একটা মেলা বসেনি, খুব কমই বসেছে, তো এগুলোই দেখি একটু, তারপরে বাড়ি চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর সঙ্গে। প্রথমেই বললাম ভিডিওটা আর বড় করব না, তো এরপরেই বাড়ি চলে যাব। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকে পেলাম দু হাত ভরে, যাচ্ছিল স্বপ্ন আমার খুশির খাম।